আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কঠিনতর একটা সৃজনশীল নিয়েছি। এটা এসেছে তোমার ফৌজদারহাট ক্যাডেট কলেজ। হ্যাঁ, তো প্রশ্নটা আমার কাছে মনে হলো যারা এবারে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য করানোটা খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে দেওয়া আছে, দেখো, a+b² ³ √27। তো আমরা এবার তুললাম, দেওয়া আছে a+b² ³ √27। তোমরা খেয়াল করো কীভাবে পড়বে। এটার নাম হচ্ছে রুট, এটাকে বলা হয় কিউব রুট। শুধু রুটের মান 1/2 বা হাফ। এখন দেখো কিউব রুট, এখানে যখন 3 থাকবে সেটা নিচে বসবে, উপরে বসবে 1। এবার যদি এরকম হয়, এটাকে কিভাবে উচ্চারণ করবে? ফোর্থ রুট, এর মান হচ্ছে 1/4। তাহলে এখানে যখন 3 থাকবে নিচে 3, এখানে যখন 4 থাকবে নিচে 4। এবার যদি এখানে 10 থাকে তাহলে কিভাবে পড়বে? 10th রুট, যার মান 1/10। ওকে, তো আমরা আসলে সলিউশন করি। বা a+b²। একটু খেয়াল করো, এই 27 এটাকে আমরা লিখতে পারি 3³ 27 মানে 3³ এই কিউব রুট, যার মান হচ্ছে 1/3। বা a+b²। দেখো 3 × 1/3, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। দেখো 3 × 1/3, তাহলে 3 কাটা গেলে কি থাকে? 1। তাহলে এই 3 কাটা থাকে, 3^1। লেখার দরকার নেই, শুধু 3 লিখলেই হবে, পাওয়ার 1 লেখার কোনো প্রয়োজন নেই। বা খেয়াল করো, a+b= এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি? রুট। এই পাশের স্কোয়ার এই পাশে আসলে কি হবে? রুট। বানালিকে এখানে সুতরাং দিলে ভালো হতো। যাই হোক, তাহলে a+b'র মান পেয়ে গেলাম। এখন দেখো আরেকটা মান যে দেওয়া আছে, প্লিজ অ্যাটেনশন। a = √2 + b। তাহলে এবং a = √2 + b। তো বিষয়টা কিন্তু প্রচণ্ড সহজ। কিভাবে? দেখো এই +b এপাশে আসলে -b = কি? √2। আবার খেয়াল করো, এই +b এপাশে আসলে -b, এই ইকুয়াল আর এই √2। তাহলে দেখো a+b'র মান আমরা পেয়ে গেছি, a-b'র মান আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের কি বলছেন? ab এর মান নির্ণয় করো। তো ইনশাআল্লাহ আমার মনে হয় খুব সহজেই আমরা ab এর মান বের করব। তো আমরা আরেকটু সামনে যাই। তো তাহলে সুতরাং ab মানে আমরা ab সূত্র ডিরেক্টলি বসাবো। a+b/2² - a - b/2²। এটা হচ্ছে ab-র সূত্র। আমরা এবার মান বসাবো। দেখো খুব সহজে মিলে যাবে। এই যে a+b হচ্ছে এই a+b, যার মান কি? √3। এই যে √3, a+b'র মান √3, এই ভাগ আর নিচে 2, তার উপরে কি? স্কোয়ার। মাইনাস a - b এর মান √2 আর নিচে কি? 2, তার উপরে স্কোয়ার। ওকে, তো আমরা আরেকটু সামনে যাব। দেখো এই স্কোয়ারটা উপরে এবং নিচে উভয়ের উপরে। তাহলে এই রুট এবং স্কোয়ার কাটা গেলে থাকে 3, আর 2কে স্কোয়ার করলে হয় 4। মাইনাস স্কোয়ারের রুটে কাটা গেলে হয় 2, 2কে স্কোয়ার করলে হয় 4। দেখো আমরা কিন্তু নিমিষেই কাটাকাটি করতে পারি, কিন্তু করব না। কেন? কাটাকাটি করলে আমাদের লসেও করতে প্রবলেম হবে বা একটু বেশি হবে। দরকার নেই, 4 মিলে গেছে, সুবিধা। সবাই নিতে চায়, আমরাও নেব। 4 এবং 4-এর লসাগু 4। দেখো 4 এর ভিতরে যায় 1 টাইম বা একবার, সেই 1 দ্বারা 3 কে গুণ করলে 3, মাইনাস এই 4 এর ভিতরে যায় একবার, এক দ্বারা 2 কে গুণ করলে 2। তাহলে দেখো 3 থেকে 2 গেলে থাকে 1 আর নিচে হচ্ছে 4, 1/4। এটাই আমাদের আনসার। ওকে, খ নম্বর পৃষ্ঠ, প্রমাণ করো যে এ কিউব বি প্লাস এ বি কিউব ইকুয়াল 5/8। তো এই যে এ কিউব বি প্লাস এ বি কিউব, এটাকে আমরা একটু রাফ করি। হ্যাঁ, তো কি আছে, এ কিউব বি প্লাস এ বি কিউব, ঠিক আছে। দেখো এর পাওয়ার 3, এখানে এর পাওয়ার 1, মানে শুধু এ কমন নিব। তাহলে এখানে এর পাওয়ার 3 এর পাওয়ার 1 কমন যাবে, যেটা কম সেটা। তাহলে এর পাওয়ার 1 মানে শুধু এ কমন গেল। এরপর দেখো বি এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার 3, তাহলে বি এর পাওয়ার 1 কম, তাহলে এটা কমন গেল। তাহলে কি কমন গেল, এ বি। মনে রাখবে কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। তার মানে বিষয়টা এরকম, এ কিউব বি বাই এ বি প্লাস এ বি কিউব বাই এ বি। তো এ পাশের এ বি রইল। এখন দেখো বি আর বি কাটা, এ কয়টা, 3টা, কাটা যাবে 1টা, থাকে 2টা। মানে এর আমরা জানি সূচকের নিয়ম। তুমি যদি এরকম দেখো, এ কিউব বাই এ, এ 3টা, এ ইন্টু এ ইন্টু এ, নিচে এ কাটা গেলে এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস। এটা হলো সাধারণ নিয়ম। এছাড়াও সূচকের নিয়ম আছে। এ এ কাটা, বির পাওয়ার 3, এখানে বির পাওয়ার 1, তাহলে 3 থেকে 1 গেলে থাকে 2, মানে হলো কি এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো, দেখো এ বি এখানে থাক, তাহলে আমরা লিখলাম 1/2 ইন্টু এ বি ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই 2 দিয়ে গুণ করলাম, আবার 2 দিয়ে ভাগ করলাম। তার মানে আমরা বুঝলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান লাগবে এবং এ বির মান লাগবে। এ বির মান তো অলরেডি আমরা ক থেকে পেয়ে গেছি, শুধু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান প্রয়োজন। চলো, এতক্ষণ আমরা রাফ করলাম, এবার করলেই ম্যাথটা তোমরা খুব সহজে বুঝে যাবে। তো সুতরাং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা একটু শেষ পর্যন্ত যাও, খুবই সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ, খুবই সহজে। আর আমি তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। দেখো এ প্লাস বির মান কত, √3, তার উপরে কি এ স্কোয়ার, প্লাস এ মাইনাস বির মান কত, √2, তার উপরে স্কোয়ার। এবার খেয়াল করো, তো এ স্কোয়ারের রুটে কাটা গেলে 3, প্লাস এ স্কোয়ারের রুটে কাটা গেলে 2, 3 + 2 কত হয়, 5। ওকে, আমরা পেয়ে গেলাম অলরেডি 5। তো এবার আমরা প্রদত্ত রাশি, মানে যে রাশিটা আমাদের আছে, সেটা কাজ করব। দেখো রাশিটা কি, প্লিজ অ্যাটেনশন, রাশিটা হচ্ছে এ কিউব বি প্লাস এ বি কিউব। তাহলে যেহেতু এটা বামপক্ষ, তাহলে নিলাম লেফট সাইড, এ কিউব বি প্লাস এ বি কিউব। এবার আমরা কি করেছিলাম, এ বি কমন নিয়েছিলাম। তো কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া। আছে কি এ কিউব বি, এই যে এ কিউব বি, কমন নিয়েছি কি এবি, এবি দ্বারা ভাগ করো, বি বি কাটা, এ 3, এ 3টা কাটা যাবে 1টা, থাকে 2টা, মানে এ স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস, এরপর হচ্ছে তোমার এ বি কিউব, কমন নিয়েছি এবি, মানে এবি দ্বারা ভাগ, এ এ কাটা যায়, বির পাওয়ার 3 কাটা যাবে 1, থাকে 2, বি স্কোয়ার। তো আরও ইজিলি করব আমরা, এই যে এবি ইন্টু, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 দিয়ে গুণ করলে সাথে সাথে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই 2 যদি কাটা যায়, আবার এই এবি 1 গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এবির মান আমরা কত পেয়েছি, আমরা কিন্তু সব মানগুলো পেয়েছি। দেখো এবির মান পেয়েছি কত, 1/4। হ্যাঁ, তো এবির মান হচ্ছে 1/4 ইন্টু এই হাফ into 2 into a square plus b square এর মান 5। এখন দেখো বিষয়টা কত সহজ। আমরা জানি নিচের অংশের সাথে নিচের অংশ গুণ, 4 গুণ 2 8, 1 গুণ 1 1, 1 গুণ 5 মানে হচ্ছে 5 ইকুয়াল টু কি আর এস। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ। তোমরা যদি একটু খেয়াল করো আর একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে যে কি সহজ। বলছে প্রমাণ করো যে, তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড। ওকে, এবার আমরা দেখো গ নাম্বারে চলে এসেছি। প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল কি 0। তো এটা করবো আমরা কার সাহায্যে, এই যে উদ্দীপকটা দেওয়া আছে x² + 1² = 3x² এর মাধ্যমে আমরা এটা সলিউশন করব। ঠিক আছে, তো চলো আমরা এবার সলিউশনে চলে যাই। তো কি দেওয়া আছে? দেওয়া আছে x² + 1² = 3x²। তাহলে এই x² + 1, দেখো এই পাশের স্কোয়ার এ পাশে আসলে কি রুট, তাহলে 3x² তার উপরে রুট বা x² + 1 ইকুয়াল, দেখো এই 3-র উপরে কিন্তু রুট রয়ে গেল, এই এক্সের স্কোয়ার আর রুট কাটা গেলে রইল এক্স। ঠিক আছে, এবার x² / x + 1/x ইকুয়াল √3x/x, তাহলে কি x দ্বারা ভাগ। ওকে, তো এবার কি থাকে খেয়াল করো, সুতরাং x আছে 2টা, কাটা যাবে 1টা, থাকে 1টা +1/x ইকুয়াল, সরি এটা কাটা গেল, রইল √3। একটু খেয়াল করো, সুতরাং x³ + 1/x³। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে x³ + 1/x³ এর মান যে বের করবো সেটা কিভাবে বুঝবো? একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। দেখো এর অর্থ হলো a³ + b³ এর সূত্র a + b³ - 3ab × a + b, এটা হলো আমাদের সূত্র। a³ + b³ সূত্রে a³ + b³ সূত্রের মাধ্যমে আমরা সলিউশন করব। তো দেখো এটার মান কত? এটার মান হচ্ছে √3। দেখো x + 1/x এর মান √3, তার উপরে কিউব -3 × 1 3, আর এটার মান হচ্ছে √3। তো এবার একটু খেয়াল করো, √3 কে কিউব করলে হয় 3√3 -3√3। তো 3√3 থেকে যদি -3√3 যায় কি থাকে 0। আচ্ছা, আরেকটু ব্যাখ্যা, বারবার এর আগের ভিডিওগুলোতে আমি করেছি, আবার একটু দিচ্ছি। √3 কিউব, একটু খেয়াল করো রাফ, √3 কিউব তার মানে হচ্ছে √3² × √3, তার মানে √3 3 বার, এই 2 বার গুণ অবস্থায় আর এই 1 বার। এ স্কোয়ারের রুটে কাটা গেলে 3 আর একটা √3। তোমরা মনে রাখবে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে আর কিউব থাকে, একটা রুটের মধ্যে থাকবে, একটা বাইরে আসবে। ইটস ওকে। এবার আমরা আসব লেফট সাইড। ঠিক আছে, আমাদের কি দেওয়া ছিল? x⁶ + 1। তো আমি যেটা বলবো একটু খেয়াল করো, আমি বলেছি ইজি মানে এটা ইজি ইনশাআল্লাহ। দেখো x³ কমন নিলাম। আচ্ছা তোমরা বলো তো কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। তাহলে কি থাকে? থাকে x³ + 1/x³। আসো আমরা একটু রাফ দেখি। ঠিক আছে, তো রাফটা কীভাবে দেখো, রাফটা খেয়াল করো, x⁶ + 1। আমরা এবার কি কমন নিলাম? x³ কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তাহলে x⁶ / x³ + 1/x³, যেহেতু 2টার ভিতরেই কমন নিয়েছি তাই 2টাকেই ভাগ করে দিয়েছি। এবার দেখো x³ আর x³ তাহলে x³ থেকে x³ বাদ দিলে থাকে x³ প্লাস, এখানে কেউ বাদ যায় না তাই হুবহু রয়ে গেল। এটা হলো রাফ। দেখো তাহলে আমরা দেখো এ হচ্ছে আমাদের x কিউব ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব, x কিউব প্লাস 1 বাই x কিউবের মান কি 0, যা আগেই পেয়ে গেছি। তো এই যে দেখো আমি কিন্তু দেখি এখানে বুঝতে পারছি যে x কিউব কমন নিলে x কিউব প্লাস 1 বাই x কিউব থাকবে। এটা আমি এই যে রাফ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই জন্য এই মানটা আগে বের করে নিয়েছি। তোমরা একসাথেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 0 ইনটু x কিউব মানে হচ্ছে 0 ইকুয়াল আর এস। প্রশ্নে বলেছিল প্রমাণ করো, যে তোমরা বলবে প্রমাণ করে ফেলেছি, মানে প্রুভড বা প্রমাণিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য খুব শীঘ্রই অধ্যায় 16 এর ভিডিও দিব, জেনারেল ম্যাথ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।